প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান করোনা পরিস্থিতির কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী অনলাইনে ক্লাসের আলোকে ক্লাসের যে নির্দেশনা দেওয়া হয়েছে তার আলোকে আমি মোহাম্মদ আব্দুল হালিম প্রভাষক অর্থনীতি বিভাগ বীর মুক্তিযোদ্ধা মেয়ে মুস্তাক আহমেদ রবি আবাসিক কলেজ সাতক্ষীরা। আমি আজ তোমাদের জীবন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে যোগান কাকে বলে? যোগান যোগান কি তোমার যোগান কাকে বলে? সাধারণত যোগান বলতে কোনো বিক্রয়যোগ্য দ্রব্যের যে পরিমাণ বাজারে বর্তমান থাকে তাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে যোগান শব্দটি একটি বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থনীতিতে যোগান বা সরবরাহ বলতে বিক্রেতা কোনো দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে উপস্থাপিত করে তাকেই যোগান বলে। চাহিদার মতো যোগানের দামের একটি ক্রিয়া বা আপেক্ষিক, দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দ্রব্যের দাম কমলে যোগান কমে, এভাবে যোগান হ্রাস বৃদ্ধি ঘটে। সুতরাং কোনো বিক্রেতা বা উৎপাদক প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে অর্থনীতিতে যোগান বলে। তাহলে যোগান কাকে বলে? সংক্ষেপে, কোনো বিক্রেতা বা উৎপাদক প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে অর্থনীতিতে যোগান বলে। এবার যোগান বিধি কি? যোগান বিধি কি? যে বিধির মাধ্যমে দ্রব্যের দামের সাথে যোগানের সম্পর্ক নির্দেশ করা হয় তাকে যোগান বিধি বলে। যে বিধির মাধ্যমে দ্রব্যের দামের সাথে যোগানের সম্পর্ক নির্দেশ করা হয় তাকে যোগান বিধি বলে। অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, আবার দাম হ্রাস পেলে যোগান হ্রাস পায়। দাম ও যোগানের এই ক্রিয়াগত সম্পর্ককে যোগান বিধি বলা হয়। যোগান বিধি অনুযায়ী কোনো জিনিসের দাম কমলে বিক্রেতাগণ কম পরিমাণ এবং দাম বাড়লে বিক্রেতাগণ বেশি বিক্রয় করতে ইচ্ছুক। অর্থাৎ কম দামে বাজারের পণ্য যোগান অল্প হয় এবং বেশি দামে পণ্যের যোগান অধিক হয়। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো দ্রব্যের দাম যখন 10 টাকা, দাম যখন 10 টাকা, যোগানের পরিমাণ তখন 20 টাকা,
दाम देव दस टाक जोान परिमाण देव बीस टाक दाम बेड़े जत टाक तक जोान परिमाण चल्लिस अर्थात दाम बढ़ले जोान बढ़े दाम कमले जोान कम जोान विधि के एक रेखा चित्र सहजे प्रकाश करते सब समय ऊर्ध्वमुखी है दाम जब दाम जो दस टाका जोान तक बीस टाका चित्र के दाम एवं दाम के जोान परिमाण दाम जब दस टाका जोान परिमाण देखो बीस टाका दाम और जोान परस्पर ए बिंदुते मिलित हो दाम बेड़े जो दाम जब पंद्रह टाक तक जोान परिमाण बृद्धि पे बीस एक चल्लिस एक पैसे दाम जब आओ बता बिंदुते मिलित हो दाम जब आओ बढ़े मन कर दाम बीस टाक बढ़े तक जोान परिमाण हो दाम दाम कमले जोान कमे सी बिंदुते मिलित है दाम जब दस टाक जोान पर बीस टाक दरपे दाम जब पंद्रह टाक जोान तक आरो बेड़े चल्लिस टाक दरपे दाम जब बीस टाक जोान आरो बेड़े साठ टाक ए डी
सी ये संयोग रेखा एस एस हे जोगान रेखा जोगान रेखा हे ऊर्ध्वमुखी तो हमारा जोगान दिक सम्पर्क जानल এখন যোগান বিধির ব্যতিক্রম প্রিয় শিক্ষার্থী আমরা যোগান বিধি নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ